কি মনে হয় থামবে বৃষ্টি? সকাল 10টা কি গান শোনা হচ্ছে? বাড়ি বাড়ি বাড়ি। হ্যালো গাইস, ইউ আর ওয়াচিং কোলকাতা সিটি এনার্জি এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে সকাল এখন বাজে ভোর 5টা। আমি আর শুভ, আমার শুভ আমার পেছনেই বসে আছে। শুভ আর আমি বেরিয়ে পড়েছি সকাল সকাল মর্নিং রাইডে। রাইড বলতে সেরকম একটা বড় সড়ো হাইওয়ে ফাইওয়ে মারা হবে না, সিটি রাইড মারা হবে। আর এখন হালকা হালকা বৃষ্টিও পড়ছে, তো বেশি দূর এখন যাওয়াও যাবে না। তো আশেপাশের মধ্যেই ঘুরবো, আর কিছু করার নেই। তো ভেবেছিলাম একটু ভালো মতো ভাবে কিছু করবো। শুভ আর আমি কথা বলে ডিসাইড করলাম, তো রবীন্দ্র সরোবরই যাবো, কেন কি বৃষ্টিটাও পড়ছে তার জন্য। ভাই বড় বাম্পার, সরি ভাই, খেয়াল করিনি। বৃষ্টি আর একটু জোরে বললে ব্লগটা করা যাবে না, কেন কি যেহেতু আমি মোবাইলে শুট করছি। এখন হালকা হালকা বৃষ্টি পড়ছে, তো আমার ফোনটা দিয়ে শুট করা যাচ্ছিল না, তো সেই জন্য আমি এখন শুভ থেকে আইফোনটা নিলাম, আইফোনটা দিয়ে শুট করছি, যেহেতু এটা ওয়াটার রেজিস্ট্যান্ট আছে। অনেকদিন পর এরকম বৃষ্টির মধ্যে বেরালা হলো, মানে বৃষ্টি নানা করে এর আগে কবে বেরিয়েছিলাম আমার ঠিক নিজেরও মনে নেই। মানে ভালোই লাগছে, হালকা হালকা বৃষ্টি পড়ছে, একটা অ্যাডভেঞ্চারাস। কি শুভ কেমন লাগছে বৃষ্টিতে? খুব ভালো লাগছে। সব দোকানপাট এখন সবে সবে খুলছে, এখনো সবই বন্ধ মোটামুটি, এখন যেহেতু সকাল সকাল। রেনকোটটা আনলে ভালো হতো। এখন দুবার সাদা নেবেন রাস্তাটা ধরে দিলাম। শীতকালে ঠান্ডা লাগছে, শুভ বলছো খুব ঠান্ডা লাগছে, কেন কি জলটা যেহেতু পড়েছে যার জন্য।
সামনে দুইটা পাওয়া যায় ভাই। আমার লেফট হ্যান্ড সাইডে লেক কালী বাড়ি, এখন পুজো হচ্ছে মন্দিরে। হ্যাঁ, তারপর শনিবার একটা বৃষ্টি ওয়েদার, বৃষ্টি পড়ছে আর বৃষ্টি এরকম একটা রাইডিং এক্সপিরিয়েন্স অনেক দিন পর, মানে ভালো লাগছে, মজা আসছে, সবই জিতে। এটা অনেক জোরে পড়তে শুরু করলো, তো আমাদের একটা শেড, এখানে একটা বাস স্ট্যান্ড আছে, তো এই বাস স্ট্যান্ডের শেড আছে, তো শেডের সামনে আমি আর সূর্য দাঁড়িয়ে আছি। খুবই দুঃখ, মানে কি করা যাবে, এখন ওয়েট করছি বৃষ্টিটা থামার জন্য। যা যা অবস্থা এখন, বৃষ্টি মনে হয় না থামবে বলে। কি মনে হয় থামবে বৃষ্টি? সকাল দশটা অবধি থেকে যাবে বলছে, শুভ বলেছে। এখন কানে নতুন অ্যাপেলের এয়ারপড লাগিয়ে এখন বসে আছে, গান শুনছে, বৃষ্টির ফিল নিচ্ছে। কি গান শোনা হচ্ছে? বাড়ি বৃষ্টিতে বাড়ি শুনছে, আলাদাই একেবারে। আর এই আমাদের বাইক দাঁড়িয়ে আছে, বাইক বৃষ্টিতে ভিজছে। বাইকটা কালকেই আমি ধুয়েছি আর আজকেই বৃষ্টিতে কাদা হয়ে গেল, আর কি করা যাবে। বৃষ্টি পড়ছে ওদিকে, এদিকে গাছের শেড আছে, সেই জন্য বৃষ্টিটা অত জোরে বোঝা যাচ্ছে না, কিন্তু বেশ ভালোই জোরে পড়ছে। আর এই আরেকজন,
সত্যি এদের অনেক কষ্ট। আর শুধু পশু পাখি না, মানে যেসব মানুষজন রাস্তায় ফুটপাতে জীবন কাটায় তাদের বৃষ্টিতে মানে না জানি কত কষ্ট হবে। আমরা তো 2-3 ঘন্টার জন্য বেরিয়েছি, আমরাই সেখানে মানে এত অসুবিধা হচ্ছে, আর ওরা দিনের পর দিন মাসের পর মাস এইভাবে তারা নিজের জীবনযাত্রা এইভাবে রাস্তায় করে, মানে সত্যি খুবই কষ্টকর। এত বৃষ্টি লাস্টে চান করতে করতে আমাদেরকে বাড়ি আসতে হলো। কেমন লাগলো বৃষ্টির এক্সপিরিয়েন্স? বেকার খুব বেকার ভিজে হবে, কোনো কারণ ছাড়াই মানে অনেকটাই ভিজতে হয়েছে। তো আমাদের কাছে রেনকোটও ছিল না, মানে খুব বাজে বাজে প্রিপারেশন। তো হঠাৎ করে আমাদের সার্টেন প্ল্যান হয়েছিল মর্নিং রাইডে বেরোনো হবে, সিটি রাইড। তো সিটি রাইডটা তো আর বৃষ্টির জন্য মানে এরকমভাবে হয়ে গেল, যার জন্য আমরা আর কন্টিনিউ করতে পারলাম না। লাস্টে আমাদেরকে ভিজে ভিজে বাড়ি আসতে হলো। তো এখন এই মুহূর্তে আমরা শুভর বাড়িতে বসে আছি, জামা ফামা পাল্টে। পুরো জামা তো মানে চকচকে ভিজে গেছে, হেলমেটের প্যাডিং ফ্যাডিং সব মানে ভিজে একাকার হয়ে গেছে। হেলমেটটাকেও মানে প্যাডিংটাকে শোকাতে দিতে হবে, মানে দুজনেরই অবস্থায়। গাড়ি তো কাদা হয়ে গেছে, গাড়ি ধুয়েছি, সেটা গাড়ির কথা নয়, ছেড়ে দিলাম। প্লাস মানে আমাদের হেলমেট তারপর জামা ফামা সব ভিজে গেছে। তো এখন কোনো রকমের শুকিয়ে এখন একটুখানি বসে গল্প করছি আমরা। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আর ভিডিওটা আর কন্টিনিউ করা গেল না যেহেতু এই বৃষ্টিটার জন্য। হ্যাঁ, খুবই অসম্ভব ছিল, যার জন্য সমস্যাটা হয়ে গেল। তো ব্লগটা আজকে এখানেই শেষ করছি। আমরা চেষ্টা করবো পরের বার ভিডিওটা একটু বেটার কিছু করার, কোনো ভালো ডেস্টিনেশান থেকে কোনো বা কিছু একটা থিম নিয়ে কোনো কন্টেন্ট বানানোর চেষ্টা করবো। ভালো থাকবে।